স্বাগত আজকের সংবাদপত্রে। 21 ডিসেম্বরের পত্রিকা আমাদের হাতে। আমরা কিছু পত্রিকার সংবাদ তুলে ধরব, কিছু শিরোনাম তুলে ধরব এবং কিছু সংবাদ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সোরাব হাসান, স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। আমি প্রথমে সংবাদপত্রের শিরোনামে দৃষ্টি দিতে চাই। দৈনিক ইত্তেফাক, বঙ্গভবনের দলগুলোর সঙ্গে মত বিনিময় শুরু, গ্রহণযোগ্য ইসি গঠন ও সুষ্ঠু নির্বাচনের আশা রাষ্ট্রপতির। আইভির পক্ষে সবাই ঐক্যবদ্ধ থাকুন, শেখ হাসিনা। মানব জমিন, গণতন্ত্রে শুধু নির্বাচন হলে চলে না, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, বলেছেন আকবর আলী খান। আমাদের সময়, আইন না হলে ইসি গঠনে অধ্যাদেশ চায় না জাপা, সবার মতামত নিয়ে গ্রহণযোগ্য ইসি গঠনের আশা রাষ্ট্রপতির। ভারসাম্যপূর্ণ কূটনীতি পরিচালিত হচ্ছে, বঙ্গবন্ধু কূটনীতিক পদক পেলেন প্রদানকালে প্রধানমন্ত্রী। জয় জয় দিন, ইসি গঠনে সংলাপ শুরু, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রেখেই এগিয়ে যাবে দেশ, বলেছেন প্রধানমন্ত্রী। চলে গেলেন শহীদ জায়া বেগম মুশতারি শফি। আজকের পত্রিকা, পুলিশ ভেরিফিকেশনে আটকে 38,000 শিক্ষক নিয়োগ, দেশে দরিদ্র মানুষ থাকবে না, বলেছেন প্রধানমন্ত্রী। দেশ রূপান্তর, বিশৃঙ্খল শাহজালাল, সবার মত নিয়ে গ্রহণযোগ্য ইসি গঠনের আশা রাষ্ট্রপতির। দৈনিক সংগ্রাম, লাভের মুখ দেখেনি 12 বছর, আমানত সংগ্রহ সন্তোষজনক নয়, লোকসানার ঋণ খেলাপিতে হাবুডুবু অবস্থা রাকাবের। দৈনিক করতোয়া, রাষ্ট্রপতির সংলাপ শুরু, নির্বাচনী প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইসি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ইন প্যান্ডামিক টাইম লোকাল শিপার্স অ্যাডেড 32 ভেসেলস টু ফ্লিট। এ ছিল আজকের দৈনিক পত্রিকার প্রধান কয়েকটি শিরোনাম। আমরা আমাদের মাস থেকে আর একজন গুরুত্বপূর্ণ মানুষ হারিয়ে গেছেন, শহীদ জায়া মুশতারি শফি। তার প্রতি শ্রদ্ধা জানাই এবং একই সঙ্গে আমরা শুভেচ্ছা জানাচ্ছি বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের প্রগতিশীল রাজনৈতিক চিন্তাধারার এক পুরোধা ব্যক্তিত্ব বদরুদ্দিন ওমরের 90 বছরের পদার্পণ উপলক্ষে তাকেও আমরা শুভেচ্ছা জানাই। তাদের দুজনকে নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। না, এটা তো বাংলাদেশের গড় আয়ু মানুষের বেড়েছে, কিন্তু 90 বছর কিন্তু পৌঁছে নেয়। তাই 90 বছর একজন মানুষ সচল, সজীব এবং সক্রিয় থাকা, আপনি যেটা বললেন যে আমাদের বামপন্থী চিন্তাবিদ, লেখক, বুদ্ধিজীবী, রাজনীতিক, তিনি ভাষা আন্দোলন সহ অনেক বিষয়ের গবেষণা, তার রাজনৈতিক বিশ্লেষণ যেটা আমাদের অনুপ্রাণিত করে, তিনি 90 বছর পার করে, 90 বছর তার পূর্ণ হয়েছে, 91 পড়েছে। তো এটি একটা, তার জন্ম 1931 সালে, তো এটি আমাদের জন্য একটি আনন্দের খবর। আমরা তাকে এখনও আমাদের পাশে পাচ্ছি, তার লেখনী, তার চিন্তা আমাদের অনুপ্রাণিত করবে নতুন প্রজন্মকে। তার লেখালেখি নিয়ে আরও বেশি কাজ হোক, আরও বেশি আলোচনা হোক, সবাই তার সঙ্গে একমত হতে হবে তা নয়, ব্যাখ্যা বিশ্লেষণ এটা প্রয়োজন। এটি প্রয়োজন আমাদের জন্যেই, মানে নতুন প্রজন্মের জন্যে, এখন যারা আছে, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্যে, কোথায় আমাদের রাজনীতিতে ভুল ছিল। ওমর ভাই একটি সাক্ষাৎকারে বলেছেন যে বামপন্থীদের একটা প্রচণ্ড ভুল, যারা তারা দেশ বিভাগের পর যে এখানকার মানুষের সঙ্গে পশ্চিম পাকিস্তানিদের যে দ্বন্দ্ব, প্রধান দ্বন্দ্ব, সেটি তারা বুঝতে পারেনি, যে কারণে জাতীয়তাবাদী শক্তি সেই সুযোগটি নিয়েছে এবং তারা এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। এবং হতাশার বিষয়ে বলেছেন যে মননশীলতা, চিন্তাশীলতা, পড়াশোনা, এর থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তার মনে হচ্ছে যে তার এই সতর্ক বার্তা আমাদের জন্য একটি পাঠ হিসাবে গ্রহণ করলে ভালো হবে, কারণ দেশ এগোতে হলে শুধু অর্থনীতিতে এগোতে হয় না, এগোলে চলে না, বিদ্যা, বুদ্ধি, চিন্তা,
জ্ঞান এগোতে হয়, গবেষণা। এবং এর সঙ্গে আরেকটি যে দুঃসংবাদ, সে শহীদ জায়া স্বপ্ন মুস্তারে, আমরা জানি যে এই যে যুদ্ধাপরাধীর বিচার আন্দোলন, বিচারের দাবিতে যে আন্দোলন গড়ে ওঠে, তার প্রথম দিকে কিন্তু তিনি অগ্রসারিতে ছিলেন। বিশেষ করে জাহানার ইমামের মৃত্যুর পর তিনিই কিন্তু এই সংগঠনের প্রধান উদীচি। এবং আমাদের নারী আন্দোলনের কথা বললে, আমাদের প্রগতিশীল অনেকগুলো আন্দোলন রাজনৈতিক পাকিস্তান আমল থেকে, এবং তিনি একাত্তরে তার বাড়িতে মানে মুক্তিযুদ্ধের যে অস্ত্র ছিল সেই অস্ত্র খুঁজতে যে পাকিস্তানি হানাদার বাহিনী তার স্বামীকে হত্যা করে, সেটি আমাদের সেই, এবং একজন মানুষ 50 বছর ধরে সেই তার এটি তার ব্যক্তিগত শোক, ব্যক্তিগত শূন্যতা বয়ে বেড়িয়েছেন। একই সঙ্গে আপনি যেটা বললেন, নারী আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন এবং যুদ্ধাপরাধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সক্রিয় ভূমিকা রেখেছেন। তবে গত কয়েক বছর তিনি অসুস্থ ছিলেন, সুতরাং সেই ভূমিকা রাখতে পারেনি। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই, তার যে কাজ তিনি বই তিনি আত্মজীবনী লিখেছেন, এছাড়াও তার লেখালেখি আছে। সেই যুদ্ধাপরাধীর বিচার আন্দোলন করতে যেয়ে কি সমস্যায় পড়েছেন, কি টানা পড়েন ছিল তার ভিতর, সেটি কিন্তু তার বইয়ে আছে। সুতরাং তার বইটি অবশ্য আমি মনে করি যে তরুণ প্রজন্মের পাঠ করবে, তার জীবন এবং তার কর্ম থেকে শিক্ষা নেবে, এবং তাহলে বাংলাদেশ আমরা সামনে এগোতে চাই। যে বিশেষ করে চট্টগ্রামে কিন্তু তিনি একজন পুরোধা ব্যক্তিত্ব, আলোকবর্তিকা ছিলেন। তাম এই আমাদের তার প্রতি শ্রদ্ধা জানানো। আমরা আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ যেটি সংবাদ, সেটি হচ্ছে ইসি গঠনের যে সংলাপ শুরু, সেটি নিয়ে বিভিন্ন মত, রাজনৈতিক দলের বিভিন্ন সংগঠনের নানান মত প্রকাশিত হচ্ছে, এই বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছিলাম। বিষয়টা হচ্ছে আমরা কোনো ব্যাপারে একমত হতে পারি না, এবং আমরা সবসময় দেখি যে আমার সুবিধা কোনটি হবে, আমার অসুবিধা কোনটি হবে। আমার যেটি সুবিধা হবে সেটিকে আমরা লুফে নেই, যেটি অসুবিধা হবে মনে করি সেটি আমরা এড়িয়ে চলি, প্রত্যাখ্যান করি। নির্বাচন কমিশন কেন, নির্বাচন করার জন্যে, নির্বাচন কেন, জনগণের ভোটাধিকার রক্ষার জন্যে, জনগণ যাতে তার ভোটাধিকার হচ্ছে তার পছন্দসই প্রার্থী বেছে নেবে, পছন্দসই প্রতিনিধি বেছে নেবে। 17 কোটি মানুষ তো একসঙ্গে বসে, গ্রিক রাষ্ট্রে যেরকম হতো যে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিত কে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, 17 কোটি মানুষ বসে তো সেটি পারে না, তারা প্রতিনিধি নির্বাচন করবে যে কারা দেশটা চালাবে, কীভাবে চালাবে। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি থাকে, অঙ্গীকার থাকে, সেই অঙ্গীকারের ভিত্তিতে মানুষ যাকে, যে অঙ্গীকারের প্রতি আস্থাশীল বা মনে করে যে এরা কথা রাখবে, মানুষ তাকে ভোট দিবে, তাকে নির্বাচিত করবে। আবার কথা ভঙ্গ করলে তাকে প্রত্যাখ্যানও করে। আমাদের রাজনীতির ইতিহাসে এটি আছে, আমরা দেখেছি যে কোনো দল 2/3 বেশি আসন পেয়ে জয়ী হয়েছে, পরবর্তী নির্বাচনে দেখা গেছে তারা 60টিরও কম আসন পেয়েছে বা 30টিরও কম আসন পেয়েছে। সুতরাং মানুষের প্রতি যে, মানুষের যে শক্তি, নির্বাচন হচ্ছে একটি গণতন্ত্রের শক্তি, এবং গণতন্ত্রের শক্তির প্রধান নিয়ামক হচ্ছে জনগণ। নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতি আলোচনার উদ্যোগ নিয়েছে, এটা ভালো উদ্যোগ, কারণ আমাদের আইন হয়নি এখন, যেটি জাতীয় পার্টি আলোচনায় বলেছে আইনটা হওয়া দরকার, আর নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, টিআইবি বলেছে যে আইনটা হওয়া দরকার, কিন্তু আইনটা হয়নি। নির্বাচন 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হবে, অধ্যাদেশ দিয়ে হতে পারে, জাতীয় পার্টিতে 2-3টি প্রস্তাব দিয়েছে, অধ্যাদেশ দিয়ে হতে পারে, পরবর্তীকালে সংসদ সেটা আইন পাশ করবে, অথবা আইন যদি একেবারেই করা সম্ভব না হয় তাহলে একটি যাতে সার্চ কমিটি যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়। এখন যে প্রশ্ন আসছে, যে আলোচনায় এসেছে যে দেশে নিরপেক্ষ ব্যক্তি নেই, নিরপেক্ষ থাকলেও যোগ্য ব্যক্তি, তার যোগ্যতা প্রমাণের সুযোগ আছে কি না, সার্চ কমিটির নামে, সার্চ কমিটির মধ্য দিয়ে যে 2টি নির্বাচন কমিশন গঠিত হয়েছে তারা কিন্তু আমাদের দারুণভাবে হতাশ করেছে। তারা মানুষের ভোটাধিকার রক্ষা করতে পারেনি, সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি। এখন এর জন্যে আইনে কিন্তু নির্বাচন কমিশনের অনেক বেশি ক্ষমতা,
কোনো কোনো ক্ষেত্রে ভারতের নির্বাচন কমিশনের যে ক্ষমতা তার চেয়েও বেশি। কিন্তু আমাদের এখানে যারা নির্বাচনের পদাধিকার কমিশনের পদাধিকারী তারা সেই ক্ষমতা প্রয়োগ করেনি এবং তাদের কাজকর্মে সবসময় মনে হয়েছে যে ক্ষমতাসীনদের তুষ্ট করার জন্যই তারা ব্যস্ত ছিলেন। যদিও পাঁচ নির্বাচন কমিশনের মধ্যে একজন ভিন্ন মত পোষণ করেছে, সবসময় তার বক্তব্য রেখেছেন এবং তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। এখন আমরা দেশের মানুষ আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, তাই নির্বাচনকে তো আমরা এড়াতে পারবো না, আর নির্বাচন যদি হতে হয় নির্বাচন কমিশন হতে হবে। কিন্তু নির্বাচন কমিশন আমরা ধরে নিলাম যে এই 17 কোটি মানুষের মধ্য থেকে পাঁচজন অতিমানব খুঁজে নিলাম, এই পাঁচজন অতিমানব যে কাজ তাদের উপর অর্পিত দায়িত্ব সেটি পালন করতে পারবে এই সুযোগ তাদের দিতে হবে। মানে অর্থাৎ অন্যায় অযাচিত হস্তক্ষেপ তাদের করা যাবে না। অতীতে আমরা দেখেছি আওয়ামী লীগ আমলে বিএনপি আমলেও নির্বাচন কমিশনের উপর কীভাবে প্রভাব বিস্তার করে, কীভাবে খবরদারি করে, এবং এই ইউনিয়ন পরিষদ নির্বাচন বা এর আগে উপজেলা নির্বাচন হয়েছে, এতে ক্ষমতার পরিবর্তন হবে না। কিন্তু এই নির্বাচনেও দেখা যাচ্ছে যে ভোট মানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারা নিজেদের মধ্যে মারামারি করে অনেক মানুষ পরিসংখ্যানে দেখলাম যে পর্যন্ত 65-66 জন মানুষ মারা গেছে। তার চেয়েও যে নির্বাচন হয়তো ভোট কেন্দ্রে মানুষ ভোট দিতে, ভোট কেন্দ্রে যাওয়ার আগেই যে তাণ্ডব হয়েছে, বিভিন্ন জায়গায় সংঘাত সংঘর্ষ এবং সবটাই ক্ষমতাসীন দলের মধ্যে, যেহেতু বিএনপি প্রধান বিরোধী দল এই নির্বাচনে অংশ নেয়নি, সুতরাং এর পুনরাবৃত্তি না ঘটে এবং সেটি কীভাবে রোধ করা যায়। নির্বাচন কমিশন গঠিত হবেই, সেটি সার্চ কমিটির মাধ্যমে হোক আইন হলেও, কিন্তু সেটা সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এবং তাদের সেটি গ্রহণযোগ্য সক্রিয় ভূমিকা তাদের সক্রিয় ভূমিকা থাকবে এবং সেটা নিরপেক্ষ ভূমিকা থাকতে হবে। মানে কোনো কারোর প্রতি পক্ষপাত না, কারো প্রতি বিরাগ না। এবং অথর্ব নির্বাচন কমিশনও মানুষ প্রত্যাশা করে, অথর্ব নির্বাচন কমিশন এখন তারা তো বলবে যে তারা তো অথর্ব না, তারা তো নির্বাচন করেছে, কিন্তু নিয়ম রক্ষার না হয়। আমরা চাই যে নিয়ম রক্ষার নির্বাচন কমিশন যেটা হবে, নিয়ম রক্ষার না হয় সত্যিকার কার্যকর নির্বাচন কমিশন হোক এবং নির্বাচনটাও যাতে নিয়ম রক্ষার না হয়। কারণ 2009 সালের পর অনেক তরুণ ভোটার, প্রথম যারা ভোটার হয়েছে তারা অনেকে ভোট দিতে পারেনি, বেশিরভাগই ভোট দিতে পারেনি এবং তাদের কিন্তু একটি মনোবেদনা, একটা আফসোস যে আমরা ভোট দিতে চাই কিন্তু দিতে পারিনি। 2009 পর যাদের বয়স 18 হয়েছে, এখন যাদের 25-30, তো দুটো নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকা একটি প্রজন্ম, এটি আমার মনে হয় যে আমাদের জাতির জন্য খুবই বেদনাদায়ক, লজ্জাজনক। কূটনৈতিক ক্ষেত্রে অবদান রেখে পুরস্কার পেয়েছেন দুইজন, এবং দেশি বিদেশি দুই কূটনীতিক, এবং এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশপ্রেম স্বার্থ সংরক্ষণে কূটনীতিকদের সজাগ এবং সতর্ক থাকার এবং আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন। হ্যাঁ, যিনি বাংলাদেশের যে নাগরিক বা যিনি কূটনীতিক এই পুরস্কার পেয়েছেন, সমুদ্র সীমা নির্ধারণের ক্ষেত্রে ভারত এবং মিয়ানমারের সঙ্গে যে সমুদ্র সীমা বিরোধ ছিল সেক্ষেত্রে তিনি একক অনন্য ভূমিকা রেখেছেন। এবং এটি তো যুদ্ধের বিষয় না, কূটনৈতিক তার আইন, তার কাগজপত্র, তার যে এগুলো তুলে ধরা এবং আন্তর্জাতিক সালিশি যে আদালত, সেই আদালতে কিন্তু এটি আমরা জয়ী হয়েছি। সুতরাং তার এই স্বীকৃতি মনে করি খুবই ভালো পদক্ষেপ। এবং এছাড়া যে বিদেশি কূটনীতিককে দিয়েছে, তিনি বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন এবং বিশেষ করে এখান থেকে প্রবাসী শ্রমিকদের তার দেশে অধিক কর্মসংস্থান বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, তাই সবার সঙ্গে বন্ধুত্ব চাই এটি, এবং বঙ্গবন্ধুর যে ঘোষণা ছিল যে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে বৈরিতা নয়, কূটনীতি তো শুধু এক রেখায় চলে না, মানে টানা পড়ানো থাকে। কারণ যে কোনো দেশের, যে কোনো দুই দেশ বা আঞ্চলিক যদি বলি,
জাতীয় চাওয়া পাওয়ার একটা টানা চাওয়া পাওয়ার একটা দ্বন্দ্ব থাকে, স্বার্থের একটা দ্বন্দ্ব, স্বার্থের দ্বন্দ্ব থাকে, স্বার্থের আমরা আমাদের জাতীয় স্বার্থ কত বেশি আদায় করতে পারবো সেজন্যই কূটনীতি, সেজন্য দক্ষতা ভালো রেখে সবকিছু সম্পর্ক ভালো রেখে অবশ্যই সম্পর্ক ভালো না রেখে বা কারোর প্রতি খবরদারি করে কারো কোনো দেশ দখল করে আজকে আজকের দুনিয়া সেটি নিজের স্বার্থ রক্ষা করা যাবে না বা শান্তিও আনা যাবে না, কারণ এটি যুক্তরাষ্ট্র দেখিয়েছে আফগানিস্তানে ইরাকে লিবিয়ায় তারা দখলদারি টিকিয়ে রাখতে পারেনি। সুতরাং আমরা শান্তি চাই এবং শান্তিটা আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে যেমন শান্তি চাই দক্ষিণ এশিয়ার পুরো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি চাই, একই সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার যে আমরা যে অশান্তির বোঝা বহন করছি মিয়ানমার আমাদের আরেক প্রতিবেশী আর সেই দেশটিতে 12-13 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আমাদের উপর চাপিয়ে দিয়েছে। তো আমরা আমাদের কূটনৈতিক যে লক্ষ্য কূটনীতির যে লক্ষ্য সেই লক্ষ্য তখনই কিন্তু সফল হবে যখন আমরা তাদেরকে তাদের নিজ দেশে ফিরিয়ে নিতে পারবো এবং এক্ষেত্রে আন্তর্জাতিক দেশগুলোর বিশেষ করে বৃহৎ শক্তির আমরা সহযোগিতা চাই, সক্রিয় সমর্থন চাই। অভিজিৎ হত্যা মামলার ইস্যুতে যুক্তরাষ্ট্র $50 লাখ একটি পুরস্কার ঘোষণা করেছে হত্যাকারীদের ধরতে এবং সেখানে উল্লেখ করা আছে যে কার কার ব্যাপারে তাদের বিশেষ দৃষ্টি। হ্যাঁ, অভিজিৎ রায় একজন লেখক, মুক্ত লেখক, মুক্ত মনের বিজ্ঞান মনস্ক লেখক ছিলেন, লেখার জন্যে তাকে জীবন দিতে হয়েছে। তার মতের সাথে আমি দ্বিমত পোষণ করতে পারি, তা একমত না হতে পারি, তার মতের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু সেটা মত আরেকটি লেখা দিয়ে তার জবাব দেওয়া যেত, এটি হচ্ছে সভ্য সমাজের, সভ্য সমাজের, কিন্তু একজন লেখার জন্যে তাকে হত্যা করা এটি তো মানে মানবতা বিরোধী অপরাধ। মানুষকে তার চিন্তাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা, এবং এই কাজগুলো যে জঙ্গিবাদী গোষ্ঠী এই কাজ করেছে তাদের তাদের বিচার হয়েছে বিচারিক আদালতে এবং 5 জন কারাগারে আটক, 2 জন পলাতক, মানে এবং তাদেরই ধরা হয়, বিশেষ করে মেজর জিয়া যে এর মূল পরিকল্পক। তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশেও কিন্তু এই পলাতক আসামিদের সন্ধান করার নানা প্রচেষ্টা নানা চালাচ্ছে, বাইরের দেশের সহযোগিতাও চেয়েছে। আর এটি নিয়ে এখনও স্পষ্ট না, সরকারের কখনো বলে যে তাদের আমরা খুঁজছি, বারবার জায়গা পরিবর্তন করছে, তার মানে কি তারা দেশের ভিতরে আছে, অথবা যদি বাইরে থাকে তাহলে সেটি সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে পুরস্কার ঘোষণা করেছে সেখানে তাদের দায়িত্বটাও কিন্তু একটু বেশি পড়ে, যে শুধু পুরস্কার ঘোষণা না তারা কোথায় আছে। এবং এই বাংলাদেশ নিশ্চয়ই বাংলাদেশ যেহেতু সন্ত্রাস বিরোধী এবং জঙ্গিবাদ বিরোধী বা এই ধরনের হত্যাকাণ্ড যারা ঘটায় তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থান নিয়েছে, অনেকগুলো বিচার হয়েছে, অনেকগুলো হয়নি, আর না হওয়ার কারণে আমাদের বিচারিক যে দীর্ঘসূত্রতা এবং কোনটি হয়তো বিচারিক আদালতে ঠেকে আছে, কোনটি হাইকোর্টে ঠেকে আছে, এখন চূড়ান্ত আমাদের বিচার ব্যবস্থা হচ্ছে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ আপিল বিভাগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, এবং তারপর আবার রিভিউ করার জন্য আবেদন করতে পারে আসামি পক্ষ। তো চূড়ান্ত মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার পরেই বলা যাবে যে অপরাধী শাস্তি পেয়েছে, যেমন যুদ্ধাপরাধীরা শাস্তি পেয়েছে, বঙ্গবন্ধু হত্যার আসামিরা শাস্তি পেয়েছে যারা দেশে ছিল। এক্ষেত্রে সরকারের সক্রিয়তা তো আমরা আশাই করব যে সরকার যুক্তরাষ্ট্র যে তাদের নাগরিকের হত্যাকারীদেরই কিন্তু খোঁজার জন্যে এই পুরস্কার ঘোষণা করেছে, সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশ সরকারের সহযোগিতার নিশ্চয় করবে, আর যদি তারা বাইরে থাকে সেখানে বাংলাদেশ সরকারের সহযোগিতার চেয়েও যুক্তরাষ্ট্রের সহযোগিতাটা বেশি থাকতে হবে, কারণ তাদের যে কূটনৈতিক যে নেটওয়ার্ক যে পরিধি সেটা অনেক বিস্তৃত, সেটি কাজে লাগিয়ে সেটি তারা কাজে লাগিয়ে করবে, এবং তাদের আমরা চাই যে কোনো অপরাধী
তাকে বিচারে মুখোমুখি করা, তার শাস্তি নিশ্চিত করা। তাদেরকে ধরতে যুক্তরাজ্যের এই তাগিদটি নিশ্চয়ই অত্যন্ত ইতিবাচক না? এটি হচ্ছে, এটি যে শুধু অভিজিতের ক্ষেত্রে, এটি তাদের নাগরিকদের ক্ষেত্রে করে থাকে। এটি অভিজিৎ তার যদি যুক্তরাষ্ট্রের নাগরিক না হতো তাহলে এ ধরনের পদক্ষেপ নিত না। কিন্তু আমরা চাই যে বিচার হওয়া, একজন অপরাধী মানুষ খুন করেছে, তার বিচার হওয়া উচিত। এবং এক্ষেত্রে যে অন্তরায় আছে, যে কোনো ক্ষেত্রে তিনি পলাতক হলে তাহলে কোথায় খুঁজে বের করা, তিনি কোনো দেশে, কিন্তু আমরা তো দেখছি, আমরা এর পাশাপাশি যদি দেখি সেটা কিন্তু আবার এই যুক্তরাষ্ট্রের এই নীতির সাথে মেলে না। মানে তাদের যে মানবাধিকার যে নীতি বা যে যে নীতির ভিত্তিতে তারা এই অপরাধীর বিরুদ্ধে পুরস্কার ঘোষণা করেছে, বাংলাদেশের যুদ্ধ অপরাধী হিসাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি একজন যুক্তরাজ্যে এবং একজন যুক্তরাষ্ট্রে আছে। সুতরাং আমরা তো চাইব যে তাদেরও ফেরত দেওয়া হোক এবং তাদের শাস্তি যাতে কার্যকর হয়, সে ব্যাপারেও তাদের সহযোগিতা চাইব। অমিক্রন প্রসঙ্গে আসি, যুক্তরাজ্যে 12 জনের মৃত্যু হয়েছে অমিক্রনে এবং আমাদের দেশে তো বুস্টার ডোজ শুরু হয়েছে, সব কিছু মিলিয়ে এই পরিস্থিতিটা নিয়ে না, প্রথমত অমিক্রন আক্রান্তের হার কমে এসেছে। অমিক্রন নিয়ে প্রথম যে আমাদের উদ্বেগ ছিল, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক ধরনের ভয় পাইয়ে দিয়েছিল বলবো, এবং ভয় পাওয়ার কারণও আছে, কারণ আমরা তো ইউরোপে দেখি যে সংক্রমণ অনেক বেড়েছে, মানুষ মারা যাচ্ছে। তবে উপমহাদেশ এবং বিশেষ করে বাংলাদেশে সে সংক্রমণটা সেই হারে বাড়েনি। আর যে দুজন আক্রান্ত হয়েছিলেন, জিম্বাবুয়ে আমাদের ক্রিকেটার জিম্বাবুয়ে সফরে যে তারা সুস্থ আছেন, এবং আপনি যেটা বললেন যে সার্বিকভাবে করোনার আক্রান্তের সংখ্যা কমছে, মৃত্যুর সংখ্যা কমছে, এটি স্বস্তির খবর। কিন্তু এই স্বস্তির খবরে আমাদের কিন্তু গা ভাসিয়ে দিলে চলবে না, আমাদের সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, এবং যে কথাটি বললেন বুস্টার ডোজ, এখন বুস্টার ডোজ দুই ডোজ দেওয়ার পরে কিন্তু বুস্টার ডোজ মানে তৃতীয় ডোজের প্রশ্ন। সরকারের উদ্যোগ নিয়েছে, খুব ভালো উদ্যোগ, যে যারা ষাটঊর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনে আছে তাদেরকে বুস্টার ডোজ দেওয়া হবে যত দ্রুত দেওয়া যায়। কিন্তু যারা টিকা পাননি এখনও পর্যন্ত, পত্রিকার খবর অনুযায়ী 37% মানুষ এখনও বয়সী মানুষ, মানে 18 বছরের উপরে পূর্ণবয়স্ক মানুষ পায়নি, তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া উচিত। কারণ কখন কোনো আমাদের প্রস্তুত থাকতে হবে যে আমাদের প্রথম প্রস্তুতি থাকতে হবে যে সংক্রমণ না বাড়ে, কিন্তু সংক্রমণ বাড়লে কী করণীয় সে ব্যাপারে প্রস্তুতি থাকা উচিত। কারণ ইতিমধ্যে আমরা যে যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য দেশ সহ যেসব খবর পাচ্ছি সেটা কিন্তু উদ্বেগ সৃষ্টি করে। আর ওইসব দেশগুলোর সাথে বাংলাদেশে এখনও বিমান যোগাযোগ আছে, ভারত প্রতিবেশী ভারত তার সাথে বিমান না শুধু স্থলপথেও মানুষ আসা যাওয়া করছে, পণ্য আনা নেওয়া হচ্ছে। তো একটু সতর্কতাটা বাড়াতে হবে, কড়াকড়ি বাড়াতে হবে। হ্যাঁ, ধন্যবাদ সোহরাব হাসান। আমরা শুনছিলাম আজকের পত্রিকার উপর বিশেষ বিশেষ সংবাদ এবং বিশেষ বিশেষ শিরোনাম নিয়ে আপনার আলোচনা। শেষ করছি আজকের আয়োজন, দেখা হবে আগামীকাল এই সময় চ্যানেল আইতে, সে অবধি সবার জন্য শুভকামনা।